মাথা ঘুরে যাবে ব্যাকপুর থেকে। আচ্ছা আচ্ছা সব জায়গা জায়গা মানে এক একটা জায়গা। আচ্ছা হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আবার একটা ব্লগিং এর ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমি আর আমার হচ্ছে ভাগনা এই দুজনে যাব হচ্ছে সুভাষ ময়দান মেলাতে, সম্প্রীতি মেলাতে। অ্যাকচুয়ালি সুভাষ ময়দান যে মেলাটা আছে, মেলাটা হচ্ছে প্রত্যেক বছর শীতকালে বসে। তো এই বছর শীতকালে মেলার টোটাল যে আয়োজন সেটা হয়েই গিয়েছিল, কিন্তু হঠাৎ করে করোনার জন্য বিভিন্ন রকম রেস্ট্রিকশন চলে এসেছিল যে মেলা বা কোন রকম জমায়েত করা যাবে না। তো তার জন্য কিন্তু মেলাটা সেই সময় বন্ধই করে দিতে হয়েছিল। অ্যাকচুয়ালি স্টেজ বাধা হয়ে গিয়েছিল, মেলার যেটা মেন আকর্ষণ যেটা ফুল গাছ থাকে, বিভিন্ন রকমের বনসাই থাকে, সমস্ত কিছুই কিন্তু চলে এসেছিল, কিন্তু এই করোনা রেস্ট্রিকশনের জন্য অ্যাকচুয়ালি মেলাটা সেই সময় বন্ধ হয়ে গেছিল। তো সেই মেলাটা এখন এই রিসেন্ট মার্চের 24 তারিখ থেকে হচ্ছে মেলাটা আবার হচ্ছে শুরু হয়েছে। ওই খুব বেশি হলে হয়তো এক সপ্তাহ মতো চলবে, কারণ সেই সময় হতে পারেনি বলে তার জন্য মেলাটা 24 তারিখ থেকে শুরু হয়েছে। তো আজকে আমি আর আমার ভাগনা এই দুজনে, ভাগনা হচ্ছে রেডি হয়ে একদম বসে আছে, এই দুজনে মিলে হচ্ছে এখন মেলায় যাব। তো গাইজ, আমরা অলরেডি কিন্তু আমাদের যে সম্প্রতি মেলা আছে সম্প্রতি মেলায় চলে এসেছি। আর পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার ব্রিগেড থেকে একটা টিম আছে। তো অন্য সময় যখন শীতকালে মেলাটা বসে তখন হচ্ছে এই মেলায় যেটা প্রধান আকর্ষণ থাকে কিছু ফুল গাছ, সম্ভবত এই সময় তো ফুল গাছগুলো দেখতে পাওয়া যাবে না। তো চলুন দেখি যে এখন মেলাতে কি কি আছে, কারণ সবে মাত্র এই মেলাতে এসেছি, এখন নিজেও জানি না যে এখানে কি কি আছে। আপাতত গাইজ এখানে হচ্ছে এক জায়গায় একটা নাটক হচ্ছে, তো দেখি এখানে কি নাটক হচ্ছে যদি কিছুটা বুঝতে পারি। এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেলাতে কি কি ইভেন্ট এসেছে, মানে বাচ্চা বা বড়দের বা চড়ার জন্য কি কি জিনিস এসেছে সেগুলোকে আমরা দেখতে যাচ্ছি। আর ভাগনা কি কিসে চড়বি বল? কিসে চড়বি? মিকি মাউস। ভাগনা বলছে যে ও নাকি মিকি মাউসে চড়বে, কিন্তু আমার কিন্তু ইচ্ছে নেই যে মিকি মাউসে চড়াবো, কিন্তু আমি এর থেকে একটা ভালো জিনিসে চড়াবো বলে চিন্তা ভাবনা করে রেখেছি। তো আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মেলাতে কি কি জিনিসগুলো এসেছে যেগুলো বাচ্চারা বা বড়রা চড়তে পারবে। তাহলে সময় বিস্তার তো চলবে নাকি আবার? হ্যাঁ ওইটাই ওইটাই যেটা এই যে দেখতে পাচ্ছি সেটা চলবি, এইটা কোনটা? এটা যেটা এই যে ঘুরছে এইটা। গাইজ আমাদের কিন্তু ঠিক হয়েছে, আমি আর ভাগনা কিন্তু এটার মধ্যেই চড়বো, কারণ না এইটা হচ্ছে এইটা এই জিনিসটা আমি কোনোদিন এর আগে চড়িনি, যার কারণে ভাগনাও বললো, বললো মামা চলো এইটার মধ্যেই চড়বো। দেখ ভাগনা চড়বি কিনা এটার মধ্যে ভেবে দেখ, কি করবি, চড়বি? গাইজ আপনারা যে মানে রাইডটা দেখছিলেন সেই রাইডের মধ্যে হচ্ছে আমি আর ভাগনা এখন বসে আছি, ওইটা হচ্ছে সেই রাইডটা। তো গাইজ রাইডটা কিন্তু চলতে শুরু করেছে, পড়ে গেল।
না চিন্তা নেই ও আমি আর কোনোদিন এটার মতো চলবো না। এদিকে থাক, আমার দিকে ঝুঁকে থাক, না তো পড়ে যাবি। বল কিরকম? বিশ্বাস করুন গাইস, মারাত্মক অনুভূতি, মানে যাকে বলা হয় যে প্রায় মাথায় ঘুরে যাচ্ছিল, মনে হচ্ছিল না বমি পেয়ে যাচ্ছে। আর ভাগনা তোর কথা বল, তোর কিরকম লেগেছে? এরপর দেখি কি খাওয়া দাওয়া করা যায়, আর মেলায় অন্যান্য যে দোকানগুলো আছে সেগুলোকে এবার আপনাদেরকে আমি দেখাবো। গাইস এরপরে হচ্ছে আমি সামনে আছি, যে সামনে কি কি দোকান বসেছে সেগুলোকে আপনাদেরকে দেখাবো, তো সেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে বেলুন ফাটানোর প্রাইস আছে, প্রাইসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রাইসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু সহজে বেলুন ফাটানো যাবেও না আর প্রাইসও পাওয়া যাবে না, আর যেগুলো ফাটাবেন সেগুলোতে ভালো প্রাইস পাবেনও না। এটা তো আপনারা অনেকেই জানেন আর আপনাদের এক্সপিরিয়েন্স আছে। ও হ্যাঁ নাও, থ্যাংক ইউ দাদাকে। হ্যাঁ দুটোই প্যাক হবে।
দাদা কোথা থেকে এসেছেন? ব্যারাকপুর থেকে। আচ্ছা আচ্ছা, সব জায়গা জায়গা মানে এক একটা জায়গা। আচ্ছা, মেলাতে আমরা এতক্ষণ ধরে ঘুরছিলাম, এবার হচ্ছে বাড়ি যাচ্ছি। কি খাবি তুই? এগরোল তো যেটা নিয়েছিস সেটা খাবি না? হ্যাঁ, বাড়িতে গিয়ে খাবি। আর এখন কি খাবি? এখন এগরোল খাবো। হাঁটতে থাক। আর বল, মেলাটা ঘুরে কিরকম লাগলো? হেভি। আর যেটা চড়েছিল সেটা কিরকম লেগেছে? হ্যাঁ, ওটা ভালো। কি ডেঞ্জার গাইস, এই জাস্ট মেলা থেকে আসলাম। আর এই যে হচ্ছে পেছনে ভাগনা, এসেই দেখতে পাচ্ছেন যে শুয়ে পড়েছে। ওর নিজেরও কিন্তু খুব কষ্ট হয়ে গেছে, যার কারণে ও আসার সঙ্গে সঙ্গে কিন্তু শুয়ে পড়েছে। আর আমিও পাখাটা চালিয়ে এই বসলাম, মুখে ঘাম বেরিয়ে গেছে। কি করবি, জল খাবি? ঠিক আছে, জল খা। আমাকেও জল খেতে হবে, কেননা অনেকটা কষ্ট করেই এসেছি। কিন্তু যাই হোক, আপনাদের মেলার যে ভিডিওটা তৈরি করছি, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, ভিডিওটা কিন্তু একটা লাইক করবেন, আর ভিডিওটা একটা কমেন্ট করবেন। দেখি জলদি ভিডিওটা একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপাতত একটু জল খেয়ে নিই। ঠিক আছে, ভালো থাকবেন সকলে, টাটা। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।